সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পায়ে কতটুকু হেঁটেছেন এবং কতটুকু স্পিডে হেঁটেছেন সেটার একটা নির্দিষ্ট কাউন্ট। মনে করুন আপনি সারাদিন হাঁটলেন, কতটুকু হাঁটলেন, কয়টা পা ফেললেন সেটার একটা কাউন্ট করতে পারবেন। তো সেটার জন্য আমরা স্যামসাং হেলথ নামের এই সফটওয়্যারটি ব্যবহার করব। এটা আমার কম মোবাইল ফোনে আছে, তো এটা আমি এনেবল করলাম আর এটা আপডেট করে নেব। এই সফটওয়্যারটিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আমি টিউটোরিয়ালের প্রথম পর্বে দেখাবো শুধুমাত্র হাঁটি যে সুবিধাটা পাওয়া যাবে, হাঁটলে কতটুকু স্টেপ হাঁটলাম, এরপর কতটুকু স্পিডে হাঁটলাম, যেমন গাড়ি যেমনটা চলে একটা স্পিড নিয়ে, আমাদের হাঁটারও কিন্তু একটা গতি আছে, কতটুকু গতিতে হাঁটলাম এটা কখনো আমরা নির্ণয় করতে পারি না। তো এই অ্যাপসের মাধ্যমে আমরা সেই গতিটা নির্ণয় করতে পারবো। তো এই অ্যাপসটা দিয়ে আমি দুইটা পর্ব তৈরি করব। প্রথম পর্বে শুধুমাত্র হাঁটার এবং দ্বিতীয় পর্বে শেয়ার করব কিভাবে গাড়ি অথবা ট্রেন অথবা বিমান কতটুকু স্পিডে চলতেছে। বিমানের ব্যাপারটা এখনও বলতে পারছি না, কারণ আমি বিমানে চেকিং করিনি, চেক করিনি। তবে ট্রেন, বাস, ট্রাক অথবা যে কোনো ধরনের যানবাহনে, বিমান ছাড়া যে কোনো ধরনের যানবাহনে, যানবাহন কতটুকু স্পিডে চলতেছে সেটার ব্যাপারে আপনাকে আইডিয়া দিতে পারবো। মানে স্পিডে চলতেছে গাড়িটা সেটা আপনি আপনার মোবাইল ফোনে দেখতে পারবেন। গাড়ির ড্রাইভারের সামনে যে মিটার ওইটা না দেখেও আপনি আপনার মোবাইল ফোনে চেক করতে পারবেন। এটার জন্য মনে রাখবেন কোনো ধরনের ইন্টারনেট প্রয়োজন হয় না, তবে সফটওয়্যারটি প্রথমবার ব্যবহারের সময় ইন্টারনেটের প্রয়োজন হবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অল্প একটু দেখে আপনারা চলে যাবেন না, কারণ ভিডিওটাতে এমন কিছু কথা হতে পারে যেটা আপনারা বুঝতে পারবেন না। তো ভিডিওটি দেখবেন, আশা করি তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেল, এবার আমরা এটা ওপেন করলাম এবং আইগ্রি দিয়ে এটাকে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আমরা মেনে নিলাম। তবে এটা করতে হলে আপনাকে ইন্টারনেট থাকা লাগবে, কিন্তু এর পরবর্তী ধাপগুলো ইন্টারনেটের প্রয়োজন হবে না। দেখুন, আমি তাহলে এখন ইন্টারনেট বন্ধ করে দিচ্ছি, ইন্টারনেটের আর প্রয়োজন নেই। এবার দেখুন, প্রথমে স্টার্টে যে রানিং স্টার্ট, আমি মানুষ হিসেবে আমি রানিং দেব, স্টার্ট দিলাম। তো এরপরে স্টার্ট, ওকে। যেহেতু ইন্টারনেট নেই সেজন্য এই লেখাগুলো উঠছে, না হয় উঠতো না। আমি এখন দাঁড়িয়ে আছি, তো আমি এখন দাঁড়িয়ে আছি, তো আমি হাঁটা শুরু করি, দেখা যাক। ওয়ার্কআউট পজড, ফটো পজড। আমি যখন আবার হাঁটা শুরু করলাম তখন আবার এবং আমরা এটা লক করে ফেলতে পারবো, যেমন দেখতে পাচ্ছেন 0.34 ডিস্টেন্স, স্পিড হচ্ছে 5.6 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এটাকে আবার আনলক করি, এই যে এখানে যে লক বাটনটা আছে এই লক বাটনটা ক্লিক করলে লক হয়ে যাবে। যেমন আমি এখন স্পিড একটু কমাই ফেলছি, যার কারণে স্পিড এখন কম দেখাচ্ছে, স্পিড 0 কিলোমিটার। আমি আর একটু জোরে হাঁটা শুরু করি, তখন দেখতে পাচ্ছেন স্পিড দ্রুত চলছে। দেখি আমি কতটুকু স্পিড উঠাতে পারি। অনেক দ্রুত হাঁটলাম, 14-15 কিলোমিটার গতিতে আমি হেঁটেছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি আপনাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আপনাদের স্পিড, আপনাদের হাঁটার গতি আপনারা পাবেন। দেখি ইন্টারনেট বন্ধ করে দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, ইন্টারনেট বন্ধ করলেও কাজ করছে। দর্শকবৃন্দ, আমি আশা করি আপনাদেরকে
বুঝাতে পেরেছি, সক্ষম হয়েছি যে এই সফটওয়্যারটা দিয়ে আপনার হাঁটার গতি এবং কতটা স্টেপ পা ফেলেছেন সেটা জানতে পারবেন। তবে সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে চলবে। ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। আমাদের পরবর্তী টিউটোরিয়াল এবং পূর্ববর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের মতামত থেকে থাকলে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে আপনি আপনার জিজ্ঞাসা করতে পারেন, আমরা খুব দ্রুত আপনার জিজ্ঞাসার উত্তর দেব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।